বন্ধুরা, আজকের গল্প বিন্দুমাসি। এক জঙ্গলে টুকি তার মা টুনির সাথে থাকতো। টুনি বেশ কিছুদিন থেকে অনেক অসুস্থ। টুনির এমন অসুস্থতায় টুকি ভীষণ অসহায় হয়ে পড়ে। একি মা, কি হলো তোমার? তুমি এমন করছো কেন মা? তোমার কি বেশি কষ্ট হচ্ছে নাকি? বলো না মা, তুমি এমন কেন করছো? মারে, আমার বোধহয় আর সময় নেই। আমাকে বোধহয় জম নিতে এসেছে মা, আর বুকটা ভীষণ ব্যথা করছে। মারে, এই অন্তিম সময়ে আমি তোকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি। আমি বোধহয় আর বাঁচবো না রে, তাই বলছি আমি চলে যাওয়ার পর। আমি চলে যাওয়ার পর তুই আর এই জঙ্গলে থাকিস না। এখানে তো আমাদের আপনজন বলতে কেউ নেই, তাই আমি চলে যাওয়ার পর তুই পাশের জঙ্গলে চলে যাস। ওখানে তোর বিন্দুমাসি আছে, তোর বিন্দুমাসি নিশ্চয়ই তোকে আশ্রয় দিবে সোনা। এইসব কথা বলতে বলতে টুনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর টুনির মৃত্যুর পর টুকির জীবনে শোকের ছায়া নেমে আসে। সত্যি সত্যি তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা, তোমায় ছাড়া যে আমি বড্ড অসহায়। আর এই জঙ্গলে যে তুমি আমার একমাত্র আপনজন ছিলে, এখন সেই তুমিও নেই। আমি এখন বড্ড একা হয়ে গেলাম। এবার বোধহয় আমাকে আমাদের জঙ্গল ছেড়ে ওই বিন্দুমাসির কাছেই যেতে হবে। আমি তোমার কথা রাখবো মা, আমি বিন্দুমাসির কাছেই যাব। এইসব বলে টুকি চোখের জল ফেলতে ফেলতে নিজের জঙ্গল ছেড়ে পাশের জঙ্গলে যায়। আর অনেক খোঁজার পর টুকি বিন্দু পায়রার বাড়ি খুঁজে পায়। আর টুকি বিন্দু পায়রার বাসার দরজায় ডাকতে থাকে। কে তুই? আর আমার দরজায় এভাবে চিৎকার করছিস কেন? হ্যাঁ, আর তুই আমাকে এভাবে বিন্দু মাসি বলে ডাকছিস কেন রে? আমি তো তোর মাসি নই, আমি তো তোকে চিনি না। তবে তুই আমার মাসি বলে কেন ডাকছিস? হ্যাঁ, বিন্দু মাসি, তুমি আমাকে চিনতে পারলি বোধহয়। আচ্ছা, আমি তোমায় পরিচয় দিচ্ছি। তোমার এক বোন ছিল না, টুনি নাম, পাশের জঙ্গলে থাকতো। আমি সেই টুনির মেয়ে টুকি। আর তুমি যেহেতু আমার মায়ের বোন, তো তুমি তো আমার মাসি হবে, তাই না? সে না হয় বুঝলাম, কিন্তু হঠাৎ আমার বাসায় তুই কেন এসেছিস? জন্মের পর তো তোর মুখটা আমি কখনো দেখিনি, আর সেই তুই আজ আমার বাসায় এসে পড়েছিস, কি মনে করে বলতো? এরপর টুকি তার মায়ের মৃত্যুর ব্যাপারে বিন্দু পায়রাকে সব বলে। আহারে, তোর মায়ের মৃত্যুর কথা শুনে আমার বড্ড খারাপ লাগলো। তুই কি তোর মায়ের মৃত্যুর খবর দিতে এখানে এসেছিস, নাকি আরো কিছু বলবি বলতো? আসলে মাসি, ওই জঙ্গলে তো আমার আপনজন বলতে কেউ নেই, আর আমি এত ছোট একটা পাখি হয়ে একা ওই জঙ্গলে থাকবো কি করে? তাই মাসি, আমি তোমার সাথে থাকতে এসেছি। ও, বুঝেছি, তুই আমার কাছে আশ্রয় চাইতে এসেছিস। কিন্তু আমি তো তোকে আশ্রয় দিতে পারবো না, কারণ আমি নিজে আমার সংসার ঠিকভাবে চালাতে পারি না। আবার তোকে আশ্রয় দিয়ে অযথা খাওয়াতে পারবো না আমি, বুঝেছিস? পায়রা যখন এসব কথা বলছিল, তখনই সেখানে পায়রার স্বামী বান্টি কবুতর আসে। আরে গিন্নি, তুমি কি পাগল হলে নাকি? তুমি মেয়েটার সাথে এমন আচরণ করছো কেন? শোনো তো, একবার এদিকে এসো। এ কথা বলে কবুতর বিন্দু পায়রাকে আড়ালে ডেকে নিয়ে যায়। গিন্নি, তুমি এত বোকা জানতাম না তো? তুমি না কিছুদিন থেকেই বলছো সংসারের সব কাজ তুমি একা সামলাতে পারছো না, তো মেয়েটা যখন জেঁচে এসেছে তো তুমি ওকে আশ্রয় দাও না? সামান্য খাইয়ে ওকে রাখবে, ওকে দিয়ে বাড়ির সব কাজ করাতে পারবে, টাকাও লাগবে না, বিনা পয়সায় একটা কাজের লোক পেয়ে যাবে, বুঝেছ? তুমি তো ঠিক কথাই বলেছো গো, এ কথা তো আমার মাথায় একদমই আসেনি। তবে ওকে রেখেই দেই, তাই না? এরপর বিন্দু পায়রা টুকির কাছে যায়, আর টুকিকে আশ্রয় দেয়। আর মাসির বাসায় আশ্রয় পেয়ে টুকি কিছুটা স্বস্তি পায়। টুকি, এ টুকি, আমায় তাড়াতাড়ি এক কাপ চা বানিয়ে দে তো, উফ, মাথাটা খুব ধরেছে।
বান্টি কবুতরের কথা মতো টুকি কবুতরকে চা বানিয়ে এনে দেয়। আর কবুতরকে চা দেওয়ার পরেই বিন্দু পায়রা টুকিকে ডাকতে থাকে। টুকি, এই টুকি, কোথায় গেলি রে? তাড়াতাড়ি এদিকে আয় তো। এই মেয়ে তো দেখছি কাজের নামে অষ্টরম্ভা একেবারে, সারাদিন যে কোথায় কোথায় থাকে বুঝি না। এই তো বিন্দু মাসি, আমি চলে এসেছি, আর আমি আবার সারাদিন কোথায় কোথায় থাকবো? আমি তো সারাদিন বাসাতেই থাকি, বাসার কাজ করে। বাসার কাজ শেষ করে তো আর এক মুহূর্ত সময় পাই না, তাহলে ঘুরবো কেমন করে? কি ব্যাপার রে টুকি, তুই আজকাল দেখছি আমার মুখে মুখে তর্ক করিস? আর তুই কাজ করবি না তো কি করবি শুনি? আমি কি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? তুই আমার বাসায় সব কাজকর্ম করবি, আর তোর মেষর সেবা যত্ন করবি। এসব কাজের জন্যই তো আমি তোকে আমার বাসায় আশ্রয় দিয়েছি। যাই হোক, এখন কথা বাড়িয়ে যা তো রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি রান্না কর। এইসব কথা বলে বিন্দু পায়রা সেখান থেকে চলে যায়। আর বিন্দু পায়রার এইসব কথা শুনে টুকি ভীষণ কষ্ট পায়। মাসি এসব কি কথা বলে গেল? মাসি আমাকে বাসার কাজ করার জন্য আমায় এ বাসায় আশ্রয় দিয়েছে, তাই বুঝি মিশু আর বিন্দু মাসি আমাকে দিয়ে এত কাজ করিয়ে নেয়। মা গো মা, তুমি আমায় কি বলেছিলে? আর আমি এসে বিন্দু মাসিকে কেমন দেখছি, এ তোমার কেমন বোন মা? এসব কথা বলে টুকে কাঁদতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। আর বিন্দু পায়রা খাবার খেতে এসে দেখে টুকি বসে কাঁদছে, আর সে রান্নাও করেনি, যা দেখে বিন্দু পায়রা ভীষণ রেগে যায়। কি ব্যাপার রে টুকি, তুই এখানে বসে বসে কাঁদছিস? আর আমি তোকে না বলে গেলাম আমার খিদে পেয়েছে, অথচ তুই এখনো রান্না শুরু করিসনি? কি রে, তুই কি আজকাল আমার বিরুদ্ধে যাচ্ছিস নাকি? হ্যাঁ, তোর সাহস তো কম নয়। না, এ বাসায় আর তোকে থাকতে দেওয়া যাবে না। এ কথা বলে বিন্দু পায়রা টুকিকে অনেক মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর টুকি বাসা থেকে বেরিয়ে বাড়ির পাশের একটা গাছের ডালে বসে কাঁদতে থাকে। আর অন্যদিকে বিন্দু পায়রা একাই রান্নাঘরে রান্না করতে থাকে। আর হঠাৎই উনুনের আগুন বিন্দু পায়রার গায়ে লেগে যায়। ও মা গো, মরে গেলাম গো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমার গায়ে যে আগুন লেগেছে, কেউ কি আছো? বাঁচাও আমায়! বিন্দু পায়রার এমন চিৎকার বান্টি কবুতর আর টুকি দুজনেই শুনতে পায়। কি সর্বনাশ, কিন্নির গায়ে তো আগুন লেগেছে, কিন্তু আমি এখন আগুন নেবাবো কি করে? আচ্ছা, রান্নাঘরেও কি আগুন লেগেছে নাকি? তবে তো বিপদ, রান্নাঘর থেকে আস্তে আস্তে পুরো বাসায় আগুন লাগবে, তবে তো আমিও বিপদে পড়বো। না, এ বাসায় আর এক মুহূর্ত নয়, আগে নিজের প্রাণ বাঁচাই। এই কথা বলে বান্টি কবুতর বাড়ি থেকে পালিয়ে যায়। আর বান্টি কবুতরকে চলে যেতে দেখে টুকি ভাবে, একি মাসির গায়ে আগুন লেগেছে আর মেষও বাড়ি থেকে চলে যাচ্ছে, না মাসিকে বাঁচাতেই হবে। এই কথা বলে টুকি জল নিয়ে বিন্দু পায়রার কাছে যায়, আর জল ছিটিয়ে বিন্দু পায়রার গায়ের আগুন নিভিয়ে দেয়। মাসি, ও বিন্দু মাসি, তুমি ঠিক আছো তো? ও মা, মাসি তোমার শরীরটা তো অনেকখানি পুড়ে গেছে, চলো ঘরে চলো, তোমার পোড়া জায়গায় মলম লাগাতে হবে। মা টুকি, তুই আমায় ক্ষমা করে দে রে মা, আমি তোকে দিয়ে এতদিন কত কাজ করিয়ে নিয়েছি, আর প্রথমে তো আমি তোকে এ বাসায় আশ্রয় দিতে চাইনি, তাছাড়াও তোকে আমি কত মেরেছি কথায় কথায়, আর সেই আজ তুই আমার প্রাণ বাঁচালি মা। আমি অনেক অন্যায় করেছি রে, তুই আমাকে ক্ষমা করে দে মা। আমি কথা দিচ্ছি, আমি আর কখনোই তোর সাথে খারাপ আচরণ করব না, তোকে আমি নিজের সন্তানের মতো আগলে রাখবো, তুই আমাকে ভুল বুঝিস না মা।